সিবিআই বিশেষ দল পাঁচটি গাড়িতে আসানসোল কলকাতা থেকে সিবিআই দল বোলপুরে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। আজ বিভিন্ন জায়গায় অভিযানে যাওয়ার কথা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক ঘোষ। সান্নিক, বোলপুরে এই মুহূর্তে সিবিআই এর দল রয়েছে, একাধিক দল রয়েছে, তারা বিভিন্ন জায়গায় অভিযানে যাবে। অরুব্রত মণ্ডলের বাড়িতে কি আজ কোন রকম ভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআই আধিকারিকদের? কোন খবর পাচ্ছ? কালকে তারা যেভাবে মধ্যরাতে বোলপুর শহরে ঢুকেছেন এবং কালকে বিকেলের দিকে কলকাতা থেকে রওনা হয়ে একটি যে মূল যে টিমটি, অর্থাৎ যাতে মূলত সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা যে টিমটিতে এসছেন, তাতে কিন্তু মোটামুটি রাত্রি 10টার পর এখানে সেই টিমগুলি ঢোকে এবং রাত্রি 1:30টার পর তখনও কিন্তু সিবিআই মুভমেন্ট চলেছে শহরে। অর্থাৎ এক গেস্ট হাউস থেকে অন্য গেস্ট হাউস তারা তাদের মতো করে কালকে রাত্রিবেলা অ্যাকোমোডেশনের জন্য মুভমেন্ট করেছেন। তবে যেটা তাদের কাছে যেটা খবর ছিল, সকালবেলা থেকে কিন্তু আজকে অভিযানের নির্দেশ মিলতে পারে তাদের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের তরফ থেকে। সেই মতোই কিন্তু তারা সকাল সকালই কিন্তু সেই তৎপরতা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, রতনকুঠির ঠিক সামনে বিশ্বভারতী ক্যাম্পাসের কেন্দ্রীয় সরকারের নিজস্ব গেস্ট হাউস এই রতনকুঠি। এই রতনকুঠিতেই কিন্তু মূলত সিবিআই এর যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানেই উঠেছেন এই মুহূর্তে। এই মুহূর্তে গেটের ভেতরের অংশে সেখানে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন তারা বাইরের অংশে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত রয়েছেন। যে কোনো সময় তারা এখান থেকে তারা যখন তাদের অফিসারদের নির্দেশ পাবেন তারা কিন্তু সেই মতো তারা আজকে অভিযানে বেরোবেন সিবিআই এর সঙ্গে। এবং এখান থেকে যেটা কিন্তু আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, আজকে কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতেই যাওয়ার কথা রয়েছে প্রাথমিকভাবে, এবং সেখান থেকে পরবর্তীতে প্রয়োজন মতো তারা তাদের তদন্তের স্বার্থে যে সমস্ত জায়গায় ভেরিফিকেশনের জন্য যাওয়ার প্রয়োজন রয়েছে তারা কিন্তু আগ পর্যন্ত সেই সমস্ত জায়গাতেই যাবেন। এই মুহূর্তে রতনকুঠিতে কিন্তু সকাল সকাল যেসব গাড়িগুলি আসার কথা ছিল সে গাড়িগুলি সবকটি এসে গেছে, তারা যে কোনো সময় তারা বেরোতে পারেন এমনটাই কিন্তু খবর আপাতত। প্রীতি শঙ্কর।